রান্না করতে গিয়ে কি কেলেঙ্কারি হলো দেখো, এখানটা কাটলো, এই হাতটা কাটলো। আমার বিয়ের বেনারসি, যেটা আমার প্রচন্ড পছন্দের শাড়িটা, কালারটা আসছে খুব হট পিঙ্ক, মানে বেশ একটা ব্রাইট পিঙ্ক কালার, তবে কালারটা কিন্তু ব্রাইট পিঙ্ক নয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। সো আজকে সুমিতের একটুখানি অফ আছে, মানে অফ বলতে আজকে অ্যাডমিনের ব্যাপার আছে, একদম আজকে কাজে বেরোবে না। আজকে প্রচুর বাড়িতে বসে অনেক কাজ আছে, ট্যাবে ল্যাপটপে হ্যান্ডা সবাই করছিল অবশ্য অনেক কাজ। তো যাই হোক, এগুলোকে সাইডে রাখি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আমি সুমিত একটুখানি বেরোচ্ছি, বাজার সব কিছু আছে বাট আরেকটু এক্সট্রা কিছু কেনার আছে, সেই জন্য বেরোচ্ছি। তো সেটা কিনে নিয়ে এসে আমি মোটামুটি রান্নাখানিটা জোগাড় করে রেখেছি, মানে করে তারপরেই বেরোচ্ছি আমি খানিকটা। আর কিছু রান্না করা আছে, কিছু রান্না করা আছে বলতে ডালটা করা আছে, আর একটা রান্না করব তার হাফ আছে, মানে হাফ আছে সবটাই ছিল, মানে একটু বেশি করে করবো বলে বেশি করে কিনতে বেরোচ্ছি। দুটো পাতিলেবু কেনার আছে? না মোটেই না, দুটো পাতিলেবু মোটেই কেনার নেই, পাতিলেবু ফ্রিজে আছে। আমি যেটা কিনতে বেরোচ্ছি সেটা হচ্ছে মাংস, চিকেন সুমিত বাজার করেছে আছে, বাট একটু বেশি কিনতে চাইছে, একটু বেশি করে করবো বলে, তো সেটা কিনে নিয়ে এসে তারপরে জোগাড় করে। হ্যাঁ না বেশি করবো, কারণ আছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি কিনে নিয়ে এসে ঘরে এসে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সেন্সের অভাব, এই রাস্তা ঠিক করা কি আছে, ভেঙে পড়ে থাক রাস্তা, তোমার হয়ে যাক তাও কোনো ব্যাপার না। রাস্তা ঠিক হচ্ছে? বীজ বন্ধ, মানুষ যেতে পারে না, তাহলে এটা দিয়ে কে যাতায়াত করে? গঙ্গার ধারে ঘুরতে যাওয়ার রাস্তা, এটা গঙ্গার ধারে ঘুরতে যাওয়ার রাস্তা, আর ওটা আমাদের বাটাপুরে ব্রিজের তারা মানুষ যাওয়ার রাস্তা, কাজের জায়গা, রাতে 11টার পর বীজ বন্ধ, অন্ধকারে বর্ষাকালে মানুষ পড়ে যাচ্ছে, সেটা ঠিক নয়, এটা ঠিক হচ্ছে, এটাই হচ্ছে যেই না দেখা বল, ভালো রাস্তার মধ্যে বীজ ফেললে আমার ভালো বলছে। খারাপ মানে বুঝলো না, যেমন আছে সেটা।
বাড়ি ফিরে সমস্ত জোয়া যন্ত্র করে রান্না তো আমি শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে ধরো 11:15-12:30 মতো এখন বাজে। তো আমার মোটামুটি এখানে পেঁয়াজ কষানো চলছে, তো মাংস ধুয়ে বেছে সমস্ত রেডি করে রাখা আছে, শুধু একটা রান্না করা আছে, সেটা হচ্ছে মুসুর ডাল। তো তাও কিছু একটা করা থাকলেও আমার নিশ্চিন্ত লাগে যে ঠিক আছে একটা প্রথম পাতে একটা কিছু একটা অন্তত করা আছে, বাকিটা চলো আমি একটু চাকা চাকা করে আলু ভাজা বা একটু বেগুন ভাজা কিছুটা করে নিলাম, তাহলে মোটামুটি দুপুরটা হয়ে গেল। তো মাংসটাও তো করছি আজকে অবভিয়াসলি, তো ভাতটা পরে বসিয়ে দেবো একটু করে, ডালটা করা আছে আর ভাবছি আলু গোল গোল করে চাকা চাকা করে আলু কেটে আলু ভাজা করে নেবো আজকে। তো এখন যেটা ভাবছিলাম সেটা হচ্ছে একটা ছোটো কাজ ছাড়া আছে, সেটা ভাবছি এই পেঁয়াজটা মানে অতক্ষণ আমি পেঁয়াজটা করছে ততক্ষণে আমার সেই কাজটা আই হোপ হয়ে যাবে অতক্ষণ। তো ছোটো দিয়েই কাজটা হয়ে যায় কিনা, যদি হয়ে যায় তাহলে করে নেবো, না হলে রিস্ক নেবো না, একটা দিয়েই কনসেন্ট্রেট করি আপাতত একটা মিনিট, তারপর আমার কয়টাতে যাবো। রান্না করতে গিয়ে কি কেলেঙ্কারি হলো দেখো, এখানটা কাটলো, এই হাতটা কাটলো, কি হয়েছে ছুরি দিয়ে না আমি আদা রসুনের প্যাকেটটাকে মাঝখান দিয়ে কাটতে গেছি, ফালা করতে গেছি, আর হাতে অবস্থা দেখো। পুরো এটা পুরো ফালা হয়ে গেছে, এই যে এটাও। রক্ত পাওয়াটা আপাতত বন্ধ হয়ে গেছে দেখো, জমে গেছে, আমি চিনি দিয়েছিলাম বলে একটু রক্তটা বন্ধ হয়ে গেছে, আর বরফও দিয়েছি অবশ্য, বাট ব্যথা করছে ভীষণ। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, বাস ধনে ছিল না তো ধনে দিইনি। ওই ঘরে অ্যাকচুয়ালি সুমিত মিটিং করছে আর আমি এই ঘরে চুপ করে বসে আছি, এখানে ড্রেসিং টেবিল, আমরা জানো এবার আলমারি, এদিকে একটা আলমারি আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। তো অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে মানে আমার মাথার মধ্যে একটা প্ল্যান আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো, আমার টপ 5 শাড়ি নিয়ে, মানে আমার পছন্দের 5টা শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কি, যেগুলো আমার সব থেকে পছন্দের শাড়ি। দেখো নিজে কিনেছি বা মা গিফট করেছে বা কেউ কিছু দিয়েছে বা সুমিত গিফট করেছে, এরকমভাবে শাড়ি তো প্রচুর আছে এবং সব করে নো ডাউট প্রত্যেকটাই পছন্দের শাড়ি হবে আমার। তার মধ্যে টপ 5 শাড়ি যেটা আমার সব থেকে পছন্দের, সব থেকে প্রিয় বা যেগুলো বারবার পরতে ইচ্ছে করে, হয় না যেগুলো ভীষণ পছন্দ সেগুলো বারবার পরতে ইচ্ছে করে, তো সেরকম আমি 5খানা শাড়ি সিলেক্ট করবো ভেবেছিলাম, এরকম একটা সেপারেট ভিডিও করবো সেটাও ভেবেছিলাম। বাট এখন যেহেতু আমি চুপচাপ বসে আছি, আমার মাথার মধ্যে একটা জিনিস এলো, তোমাদের সঙ্গে আমি একটা জিনিস আপাতত শেয়ার করতে খুব ইচ্ছে করছে এখন, মানে হঠাৎ তোমাদের মাথায় আসে না, একটা জিনিস হঠাৎ করে মাথায় চলে আসে, সেরকম না মাথায় এসছে আর কি। তো আমার জিনিস শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে এই শাড়িটা, হচ্ছে সেই শাড়ি, বুঝতেই পারছো এটা বেনারসি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বিয়ের বেনারসি, যেটা আমার প্রচণ্ড পছন্দের শাড়িটা। কালারটা আসছে খুব হট পিঙ্ক, মানে বেশ একটা ব্রাইট পিঙ্ক কালার, তবে কালারটা কিন্তু ব্রাইট পিঙ্ক নয়, কালারটা অ্যাকচুয়ালি জাম কালার, মানে জাম মিশানো রানী বলতে যেটা বোঝায় সেরকম কালচে রানী কালার বলা যায় এটাকে, ম্যাজেন্টা কালার যেটাকে বলে, ম্যাজেন্টা কালার। তোমার শাড়ি আমি ভালো করে দেখাচ্ছি, আমি এটা হচ্ছে পুরো শাড়িটা, দাঁড়াও এরমভাবে হচ্ছে পুরো শাড়িটা, এরমভাবে আরেক কাজ করে কাজটা গেছে, এই হচ্ছে এটা হচ্ছে পাটটা, আরেকটু খুলে দেখা তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে শাড়িটা, দাঁড়াও এই যে এরম হচ্ছে পুরো শাড়িটা, এইভাবে গেছে আরে কাজ করা, সেটা তো বুঝতেই পারছো ডেফিনেটলি যে আরে কাজ করা, খুব ক্লোজে দেখাচ্ছি, আর এটা হচ্ছে পাটটা শাড়িটা, মানে এত সুন্দর আর কালারটা এত সুন্দর,
এটা গেল পুরো শাড়িটা। আর কিন্তু এটা ছিল অ্যাকচুয়ালি পাটলি পাল্লু, মানে কুচিটা হচ্ছে আলাদা। আমাদের কুচিটা দেখাচ্ছি, তার আগে আঁচলটা দেখিয়ে নিই দাঁড়া। এইটা হচ্ছে পুরো আঁচলটা, আমি একটু সরে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, একটু ফটো কর্নার হয়ে গেছিলাম। তো এইটা হচ্ছে পুরো আঁচলটা, পুরো ভরাট কাজ আঁচলটা। এই যে এই হচ্ছে পুরো আঁচল, আমি জানি না কতটা ক্যামেরাতে বোঝাতে পারছি, এরকম হচ্ছে কাজ। আর এটার পাটলিটা এবার তোমাদের দেখাই, দাঁড়াও। এই হচ্ছে পাটলিটা, এরম পুলকা ডট, আর তার এই গোলগুলোর ভেতরে হচ্ছে এরমভাবে কলকা। এরম একটা সার্কেল, আর তার মাঝখানে হচ্ছে এরমভাবে কলকাগুলো করা। এটা পুরোটা মানে কুচিটা পুরো পড়ছে হচ্ছে এইভাবে, এইটা হচ্ছে কুচি। আবার তারপর থেকে বুঝতে পারবে, এই যে এটা হচ্ছে পুরো কুচি। আবার কুচি শেষ হয়ে গেলে আবার এই দিকটা হচ্ছে এরকম, যেমন পুরো শাড়িটা অ্যাকচুয়ালি ওই তোমার আর এ স্টাইলের, যেটা তোমার দেখালাম প্রথমে। আর এই হচ্ছে কুচিটা, এভাবে দেখালে বুঝতে পারবে। এই হচ্ছে কুচিটা গেল পুরো পোলকা ডটসের ওপরে, আর তার এদিকটা হচ্ছে এই আর এর ডিজাইনটা। নিচের দিকটা আবার ঘন এরকম কাজ, এটা নিচটা আবার এরকম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বেনারসি, এটা বিয়ের, যেটা আমার প্রচণ্ড পছন্দের। তো ভালো তোমার সাথে শেয়ার করি, ভেবেছিলাম একটা সেপারেট ভিডিও করবো, ডেফিনেটলি করবো। আমার পছন্দের পাঁচটা শাড়ি নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করবো ঠিক করেছি, মানে সেটা ভাবতে হবে টপ ফাইভ শাড়ি কোনটা হতে পারে, কারণ প্রত্যেকটা শাড়ি আমার পছন্দের, প্রত্যেকটা জিনিস আমি নিজে পছন্দ করে কিনেছি, সেটা বিয়ের সময় কেনাকাটা বলো, পরে বলো, এখনো অবধি যত কেনাকাটা করছি ডেফিনেটলি আমি সে নিজে চয়েস করে কিনেছি। তো পছন্দ হবে এটা তো কোনো সন্দেহ নেই, সব করে আমার নিজের পছন্দেরই হবে। কিন্তু তার মধ্যে থাকে না যেগুলো বেস্ট কেনা হয়ে গেছে বা নিজে খুব পছন্দ করে প্রচণ্ড ভালোবেসে কিনে ফেলেছি আর বারবার পড়তে ইচ্ছে করে, মানে বারবার একই জিনিসই পড়ে যাই, রিপিট করি, ক্ষতি নেই, এতটাই পছন্দের আর কি। তো সেজন্য এটা আমার ভীষণ পছন্দের। তো বাকিগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করবো, আর তোমরা যদি চাও সেরকম কোনো ভিডিও আমি করবো ডেফিনেটলি মন থেকে, অবভিয়াসলি আমার ইচ্ছে করে তোমাদের সেটা শেয়ার করতে। বাট তোমাদের ইচ্ছে করে যে অন্য কীরকম কোনো ভিডিও দেখবে, সেটা ওয়েস্টার্ন আউটফিটের ওপর হতে পারে, সেটা সালোয়ার কামিজের ওপর হতে পারে, সেটা অন্য কিছু, তোমাদের যা কিছু তুমি জানাতে পারো, আমি জানি খুব খুশি হবো যদি জানতে চাও আমার থেকে। বাট আমি ভেবেছি এগুলো করবো আর কি, মানে আগামী দিনে এইভাবে কিছু কিছু ভিডিও আমি বানাবো যেগুলো আমার পছন্দের, আমার যেগুলো ইচ্ছা করে তোমার সাথে শেয়ার করতে সেরকম জিনিসের উপরে ভিডিও বানাবো ঠিক করেছি আর কি। তো দেখা যাক আজকের জন্য এটা রইল আপাতত। তো চলো ব্লগটা আমি একটু পরে কন্টিনিউ করছি। সুমি তোমার প্রচণ্ড কাজ করে যাচ্ছে, আমি বোর হচ্ছি বেসিক্যালি আজকে, মানে প্রচুর কাজ নিয়ে বসে আছে সারাক্ষণ। সো চলো একটু কাজ করবো, এগিয়ে পেগিয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো অনেকক্ষণ সুমিতের কাজ করার পর একটুখানি ফ্রি টাইম পাওয়া গেছে, এখন বাজে প্রায় 9:45। জাস্ট একটুখানি বেরোবো, টুকটাক একটুখানি কিছু খেতে ইচ্ছে করছে, জাস্ট সেগুলো নিয়ে বাড়ি চলে আসবো। তো চলো বেরোনো যাক। চ্যানেলে বিখ্যাত হয়ে যা টাকা নিয়ে নেবে। প্রাণ দিয়ে দেবো কাশন দিন, তুমি তোমার সব ছোট
সো এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রেস্ট নেওয়ার টাইম। কালকে সকালবেলা সুমিত আবার বেরিয়ে যাবে, অনেক আর্লি বেরোনোর কথা আছে কালকে অফিসে। তো যাই হোক, আজকে ব্লগটা এন্ড করছি, বেশি বকবক করছি না, বিকজ ভীষণ টায়ার্ড লাগছে আমার, আজকে জানি না। তারপর হাতটা কেটে যাওয়ার পর তোমরা সকালবেলা দেখালাম এই যে হাতটা কেটে গেছে, এখানটা এখানটা এরকম হয়ে আছে, জানি না কেন, ছুরিটার জন্য হবে কি, নতুন একদম নতুন ছুরি তো ভীষণ শার্প ছিল ছুরিটা, সেটার জন্য হবে নাকি বেকায়দা খুব জোরে মানে একদম কী বলবো ফালা হয়ে গেছে সেজন্য হবে। দুটো আঙুলে এত ব্যথা, মানে বললে বিশ্বাস করবে না, আমার কোনো দিন এতবার হাত যে খুব কেটেছে সেরকমটা নয়, কাজ করার সময় দু একবার কেটেছে, অবভিয়াসলি কাজ করতে গেলে হয়, কিন্তু এত ব্যথা না কোনো দিনও ফিল করিনি। আমার দুটো আঙুলে এত ব্যথা, আর দুটো আঙুলে ব্যথার জন্য আমার পুরো হাতটা পেন হচ্ছে, মানে হাতটা আমি খুব একটা কিছু কাজ করতে পারছি না, লিটারালি পেন হচ্ছে, মানে ভালো মতো পেনটা হচ্ছে, তো ন্যাচারালি সেজন্য ভালো লাগছে না আমার আজকে মুডটা, হাতটা পুরো টনটন করছে মনে হচ্ছে যেন। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করবো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, অতক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। চলো আজকের মতন তাহলে টাটা অ্যান্ড গুড নাইট।